মানুষ, আল্লাহ বলেন নাই পুরপুরা তোমরা গলে উত্তম মানুষ, আল্লাহ বলেন নাই তাবলীগ তোমরাই গলে উত্তম মানুষ, জামাত ইসলামকে আল্লাহ বললেন না তোমরাই হলে উত্তম মানুষ, আল্লাহ বললেন কি, আল্লাহ বললেন তোমরাই গলে উত্তম মানুষ, তোমরাই গলে শ্রেষ্ঠ মানুষ। আমার আল্লাহ কোথা থেকে উত্তম মানুষদেরকে বার করবেন? শুধু কি আজান গাছি পুরপুরা না তাবলীগ? আল্লাহ জানিয়ে দিলেন উকুরে যেতলিন বিশ্ব ব্রহ্মাণ্ড। আর এক দলের আলেমদেরকে আর এক দলকে ঘৃণা করে, আর এক জামাতের আলেম উঠে আর এক দলের বিরুদ্ধে বলে এত সুন্দর না জানি তা বলে খোদা তুমি কত সুন্দর, আল্লাহুম্মা সাল্লি আলা। তৌহিদ কা ডঙ্কা আলম মে বজওয়া দিয়া কমলে ওয়ালে নে পিয়ে পিয়ে কে প্যালে কৌসর কে লোটেঙ্গে মজাজি ভর ভর কে ইন্না আতাইনা কাল কৌসর ফরমা দিয়া কমলে ওয়ালে নে হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কিরাম, আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার বাপ আমার ভাইরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধার ও সম্মানের পাত্রী মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মজলিসে, এই মাদ্রাসা প্রাঙ্গণে আসার বসার তৌফিক দিয়েছেন। মহান মাহবুদের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, কালেমাতে শুকর আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমার সব থেকে খুশির বিষয় জানেন, এই মাদ্রাসারই ছাত্র আমি ছিলাম, এই মাদ্রাসায় আমি 21 বছর আগে এখান থেকে আমি আলেমে পরীক্ষা দিয়েছিলাম। সব থেকে বড় খুশির বিষয় যে 21 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমাদের সেই প্রাক্তন যে মাদ্রাসায় পড়াশোনা করেছে সেখানে আল্লাহ নিয়ে এসেছেন। তবে আমাদের ওস্তাদের একটা কথা না বললে নয়, আমাদের যত পুরার ওস্তাদ ছিল এখানে অনেক ভাইরা আমাদের সঙ্গী আছেন, আমাদের ওস্তাদরা দোয়া করেছিলেন এই ব্যাসের মধ্যে যত যত আছে তাদের নাম করে বলেছিলেন 2-3 জন মাওলানা হবে, ওস্তাদদের একটা দোয়া ছিল। তা আলহামদুলিল্লাহ আমাদের ব্যাসের মধ্যেই 2-3 জনই মাওলানা হয়েছে। যাই হোক, ওস্তাদের দোয়া আমি কম সময় কিছু কথা আলোচনা করব কোরআন ও হাদিস থেকে, আল্লাহ যদি তৌফিক দেন। এখন আমি জানি কারণ এই এলাকায় আমি খুবই অদপতভাবে জড়িত, সেই জন্য করে বলি এখানে বিভিন্ন দল বা সিলসিলা আছে, ঠিক কিনা কথা বলে আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। আপনারা এই যে হ্যাঁ না করলে তাহলে আমার বলতে ভালো লাগবে, না হলে সমস্যা হয়ে যাবে। আমি আপনাদের কাছে প্রথম প্রশ্ন করব, আজান গাছিরা ভালো না ফুরফুরা ভালো, তবলিগ ভালো না আহলে হাদিস ভালো? বিভিন্ন দল আছে না নাই কথা বলে, আমরা এখানে বিভিন্ন সিলসিলারই মানুষ বসে আছে। আসলে
বিশেষ করে আমাদের এলাকার কথা বলছি, আমাদের বুকের ভাষা একটা কি জানেন, এক শ্রেণীর আলেমরা স্টেজে ওঠার পরে আর এক দলের আলেমদেরকে আর এক দলকে ঘৃণা করে, আর এক জামাতের আলেম উঠে আর এক দলের বিরুদ্ধে বলে, ঠিক কিনা? আসলে এগুলি ভণ্ডামি কারবার। কি কারবার? ভণ্ডামি কারবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ জানিয়ে দেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াতের আয়াত নম্বর 56 আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ বলেন, আমি তো আজান গেছি ফুরফুরা, তবলিগ তো আহলে হাদিস, এই দল করে আমি আল্লাহ তো পাঠাইনি, আমি আল্লাহ পাঠিয়েছি একটা দুইটা জাতিতে, একটা হলো মানুষ আর একটা হলো জিন। হে বিশ্ব মানব জাতিরা, হে জিন জাতিরা, আমি তোমাদের স্রষ্টা, আমি তোমাদের রব, আমি সৃষ্টি করার একটাই কারণ হলো তোমরা আমার আনুগত্য করবে, তোমরা আমার ইবাদত করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তো পাঠালেন জিন হিসাবে, আল্লাহ পাঠালেন মানুষ হিসাবে, এই জিন আর ইনসান হিসাবে যে পাঠালেন, আল্লাহ জানিয়ে দিলেন কোরআনে কারীমের কাছে ফিরে যাব, আজান গাছি ভালো না ফুরফুরা ভালো, তবলিগ ভালো না আহলে হাদিস ভালো, জামাত ইসলামী ভালো না কোন দল ভালো, আল্লাহর কোরআন জানিয়ে দিল সূরা আল ইমরানের আয়াত নম্বর 110 আল্লাহ বলেন, কুনতুম খয়রুল উম্মতিন উখরিজাত লিন-নাস তামুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ, তোমরাই হলে উত্তম মানুষ। আল্লাহ বলেন নাই আজান গাছি তোমরাই হলে উত্তম মানুষ, আল্লাহ বলেন নাই ফুরফুরা তোমরা হলে উত্তম মানুষ, আল্লাহ বলেন নাই তাবলীগ তোমরাই হলে উত্তম মানুষ, জামাত ইসলামকে আল্লাহ বললেন না তোমরাই হলে উত্তম মানুষ। আল্লাহ বললেন কি? আল্লাহ বললেন তোমরাই হলে উত্তম মানুষ, তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ। আমার আল্লাহ কোথা থেকে উত্তম মানুষদেরকে বার করবেন? শুধু কি আজান গাছি পুরপুরা না তাবলীগ? আল্লাহ জানিয়ে দিলেন ও করে যেতেলিন বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানব জাতি আছে, এই মানব জাতির মধ্য থেকে এক কথায় আল্লাহর কোরআনের হুকুম মতো চলবে যে, নবীর তরিকা অনুযায়ী চলবে সে, এই দুইটা লাইনের উপরে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ এদেরকে যে দলেই যে জামাতেই থাক না কেন, আল্লাহ ছাঁটাই ও বাছাই করে একটাই দল বানাবেন, এরাই হবে হিজবুল্লাহ, এরাই হবে সত্যের দল। জোরে বলি সুবহানাল্লাহ। উখুরি জাতির নাস, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানব জাতি আছে, এই মানব জাতির মধ্য থেকে আল্লাহ ছাঁটাই ও বাছাই করে একটাই দল বানাবেন, এরাই হবে হিজবুল্লাহ, এরাই হবে সত্যের দল। আল্লাহর কাছে থাকবে দুইটা দল, কটা? দুইটা, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুস শয়তান, একটা হলো সত্যের দল আর একটা হলো মিথ্যার দল, একটা হলো স্বর্গ আর একটা হলো নরক, একটা হলো জাহান্নাম আর একটা হলো জান্নাত। তাহলে আল্লাহর কাছে থাকবে দুইটা দল, আল্লাহর কাছে এরকম কোন বিষয় থাকবে না যে আজান গাছি পার হবে ফুরফুরা ধরা পড়বে, ফুরফুরা জ্বলে যাবে তবলিগ ধরা পড়বে, এসব ভণ্ডামি কারবার ছাড়া কিছুই নয়। যে যার দল করেন, দল ছাড়বেন না। আমার ভাই জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে উখরিজাত লিন-নাস, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানব জাতি আছে, এই মানব জাতির মধ্য থেকে আমি আল্লাহ উত্তম মানুষদেরকে বার করে নেব। এই উত্তম মানুষদের কাজ কি হবে? উত্তম মানুষদের কাজ হবে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, এদের কাজ হবে ভালো কাজের আদেশ করা আর খারাপ কাজের নিষেধ করা। জোরে বলি সুবহানাল্লাহ। উত্তম মানুষ শ্রেষ্ঠ মানুষদের কাজ কি ছিল? ভালো কাজের আদেশ করবে আর খারাপ কাজের নিষেধ করবে। তাহলে আমরা মলি সাহেবরা স্টেজে উঠে এ দল ও দলের বিরুদ্ধে বলি, ও দল এ দলের বিরুদ্ধে বলে, আমরা মলি সাহেবরা ঠিক আছি বলে মনে হয়?
ও সোনার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী জানিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে যখন পাঠালেন, এই নবী যে আসলেন, এই নবী কি শুধু আজান গাছির নবী, এই নবী কি শুধু ফুরফুরার নবী, এই নবী কি শুধু তাবলীগের নবী? যদি আজান গাছির নবীর নাম যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়, তাহলে ফুরফুরার নবীর নাম কি? আমার ভাই জানেরা সবার কথা একই হবে, আমাদের প্রত্যেকের নবীর নাম হলো হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আসলে আল্লাহর কোরআন বলছে সূরা আহজাবের আয়াত নম্বর 40, সূরা আম্বিয়ার আয়াত নম্বর 107, সূরা সাবার আয়াত নম্বর 28, বুখারী শরীফের প্রথম খণ্ডের কিতাবুস সালাতের ফসল নম্বর 429, হিন্দু ভাইদের পুরাতে সারাগের 13 খণ্ডের 13 নম্বর অধ্যায়ের 10 থেকে 27 নম্বর লাইন, কল্কি পুরাণার দ্বিতীয় অধ্যায়ের 4 5 6 7 11 17 নম্বর লাইনের মধ্যে উল্লেখ করা আছে। আমার ভাই জানেরা, আল্লাহ নবীকে যে আল্লাহ পাঠিয়ে দিলেন একটা দল একটা সিলসিলার জন্য নয়, আল্লাহর নবী আসলেন গোটা বিশ্বের জন্য করুণাময় হয়ে, গোটা বিশ্বের জন্য দয়াময় হয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আল্লাহ কি জানিয়ে দিলেন, আমার হাবিব, আমি তোমাকে পাঠিয়েছি গোটা বিশ্বের জন্য করুণাময় করে, গোটা বিশ্বের জন্য দয়াময় করে, গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ করে। জোরে বলেন সুবহান। আল্লাহ পাঠিয়েছেন গোটা বিশ্বের জন্য দয়াময় করে, এখানে বলেননি একটা সিলসিলার একটা দলের বাঁচানোর জন্য। যে নবী আসলেন আল্লাহ শিক্ষা দিলেন, ও নবী তুমি কোন দলকে বাঁচাবে, এ কথা বলেন নাই। সূরা সাবার আয়াত নম্বর 28, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাম ওয়া নাদীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আমার হাবিব, আমি তোমাকে পাঠিয়ে দিলাম গোটা বিশ্বের জন্য সুসংবাদদাতা ও সতর্কীকরণ করে, বিশ্ব মানব দিগকে তুমি সুসংবাদ দেবে এবং সতর্ক করবে। কাদের জন্য সতর্ক? শুধু কি একটা দল একটা সিলসিলা? না, তুমি সতর্ক করবে তাদেরকে। ওয়ালাকিন্না, কিন্তু আকসারান নাস, অধিকাংশ মানুষেরা, লা ইয়ালামুন, তারা জানে না। যারা জানে না তারা তো অজানার কারণে অন্যায় করবে, নবী তাদেরকে তুমি সতর্ক করো। জোরে বলেন সুবহান। আল্লাহ কিভাবে শিক্ষা দিচ্ছেন? যে রাসূল, আপনি যে শিক্ষা দিবেন, নাকি আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছিলেন যে আজান গাছির বাঁচাতে হবে, ফুরফুরার বাঁচাতে হবে, বা তবলিগের বাঁচাতে হবে? বিশ্ব মানব দিগকে, যারা জানে না অজানার কারণে অন্যায় করে, তাদেরকে সতর্ক করার জন্য এসেছিলেন। তাহলে আল্লাহর রাসূল যে দিনের দাওয়াত দিয়েছেন, তিনি যে ইসলামকে প্রচার প্রসার করেছেন, তিনি ইহুদি নাসারা কাউকে বাদ দেন নাই, সবার কাছে দ্বীনকে প্রচার করেছিলেন। জোরে বলেন সুবহান। ও আমার সোনার ভাইরা, আমরা অনেকেই মনে করি মুসলমান যখন মারা যায়, মুসলমান মারা গেলে বলে কি বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হিন্দু ভাইরা মারা গেলে কি বলে, আমাদের দেশের ভাষা আমরা জানি তো, বলে ইদুয়া পড়বে, বলে ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা। বলে কেন? বলে ও তো আমরা কলেমা পড়েছি, ওরা কলেমা পড়ে নাই তাই, আমরা নামাজ পড়েছি, ওরা নামাজ পড়ে নাই তাই, আমরা রোজা রাখি, ওরা রোজা রাখে নাই তাই। অনেক কথা। আমি দুটো একটা উদাহরণ দিয়ে চলে যাব, কারণ আজকের অন্যান্য ধর্মের উপরে আলোচনা করার আমার সে সময় নেই, কারণ আমাদের বাংলাদেশ থেকে মাওলানা সাহেব এসেছেন, ওনার সময় আমি বেশি করে দেওয়ার চেষ্টা করব। তবে একটা কথা আমি আপনাদের শুনিয়ে দিই, রাসূল যখন আসলেন কোন ধর্ম দেখলেন না, বিশ্ব মানবের কল্যাণের জন্য রাসূল আসলেন, সেই যে শিক্ষাটা, সেই যে প্রচারটা কিভাবে দিলেন, কিভাবে মানুষদেরকে ডাক দিলেন, আমরা জানি এই ডাকটা
সত্যের যে ডাক, কোরআনের যে ডাক, রসুলের হাদিসের যে ডাক, আমরা মনে করি একটা দল, একটা সিলসিলা, বা অনেকেই মনে করছি এই আজানগাছিদের মজলিস মানে আজানগাছির দল বাড়াতে এসেছে। ভুল ধারণা, কোনো দল আপনার ছাড়তে হবে না জি। কান খুলে খেয়াল করে শুনুন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। উদউ, তোমরা ডাকো, ইলা সাবিলি রব্বিকা, তোমার স্রষ্টার নিকট, আল্লাহর নিকট, আল্লাহর দিকে ডাকো। কেমন করে ডাকবে? ওয়াল হিকমা, হিকমতের সঙ্গে, ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম উপদেশ দিয়ে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং উত্তম যুক্তি তর্ক দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেও শিখিয়ে দিলেন। তাহলে রসুল যদি গোটা বিশ্বের জন্য হয়, রসুল চলে যাওয়ার পরে নায়েবি রসুল যারা বলে, নায়েবি রসুল কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলাম আমরা, আলেম সম্প্রদায়। যদি আমারে বলেন আপনি কোন দলের, আমি বলবো আমি আজানগাছির মাওলানা। আপনি কোন দলের বলবেন? আমি ফুরফুরার মাওলানা। আপনি কোন দলের বলবেন? তবলিগের মাওলানা। আচ্ছা বলেন তো দেখি, নবী যদি যদি গোটা বিশ্বের জন্য হয়, আর আমরা আলেমরা যদি দল বাছাই করে যদি দলবাজি করি, আমরা তাহলে আলেমরা নবীর ওয়ারিস বলে কি সঠিক পথে আছি বলে মনে হয়? আরে কথা বলেন না। তাহলে নবী যদি গোটা বিশ্বের জন্য হয়, ওয়ারাসাতুল আম্বিয়াদের কাজ ছিল, আজকের দল যার দল তার মাথায় থাক, কিন্তু ওলামা সমাজকে এইভাবে হাতে হাত দিয়ে গলায় গলা মিলিয়ে কোরআন ও হাদিসকে প্রচার প্রসার করার দায়িত্ব ছিল, ঠিক কিনা? আমার ভাইজানেরা কোথায় গেল? সমাজ কোথায় গেল? আমরা তো উঠার পরে আমরা এ দল হলো বিদাত, ও উঠে বলে ও দল হলো শিরিক, এ দল হলো অমুক, ও দল হলো তমুক। আমি আমার ভাষায় বলে থাকি, আজানগাছিরা যদি বিদাত হয়, ফুরফুরা যদি বিদাত হয়, তবলিগ যদি বিদাত হয়, জামাত ইসলাম যদি বিদাতই হয়, এ বলে ও বিদাত, ও বলে এ বিদাত, এ এর দোষ দেয়, ও ওর দোষ দেয়, তাহলে এ যদি কুফরি করে, ও যদি শিরিকি করে, এ যদি বিদাতই করে, এদের যদি কোনো মানুষ কুপথগামী হয়, সুপথ দেখানোর জন্য তো যুগে যুগে নবী ও রাসূলরা এসেছিলেন, তাহলে তো আমাদের দায়িত্ব ছিল ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে ঠাট্টা গীবত না করে, দূরে না সরিয়ে দিয়ে নিজের ভাই মনে করা, ঠিক কি না? সেই জন্য করে নবী নিজের দাওয়াত বিশ্বের বুকে প্রচার প্রসার করলেন। আমরা বিশ্ব মানব জাতি, ওলামা সমাজ, আমাদের দায়িত্ব ছিল আমাদেরকে এই স্টেজে ওঠার পরে কোন দলকে ঘৃণা না করে, কোন দলকে ছোট না করে, আমাদের দায়িত্ব ছিল কিভাবে মানুষ কোরআনের হুকুম মতো চলবে, কিভাবে মানুষ নবীর তরিকা অনুযায়ী চলবে, এটাই ছিল প্রত্যেকের মুখ্য উদ্দেশ্য। তাই তো নবী আমার যখন আসলেন, এই নবী যে আসলেন গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ হয়ে, গোটা বিশ্বের জন্য করুণাময় হয়ে, সুমতি মতাময়ী আসবেন। হিন্দু ভাইদের ধর্মের মধ্যে বলা আছে, মরুস্থল বালুকাময় রাশিতে মুহাম্মদ আগমন করবেন, যার মুখে থাকবে দাড়ি, পিছনে থাকবে না কোন চৈতন্য বা টিকি, আল্লাহর নবী আসবেন। তিনি আসবেন কোথায়? বিষ্ণু যশ আর রোষে আসবেন। হিন্দু ভাইরা ঈশ্বরকে বিষ্ণু বলে ডাকেন, হিন্দু ভাইরা ঈশ্বরকে কৃষ্ণ বলে ডাকেন, হিন্দু ভাইরা ব্রহ্মা বলে ডাকেন। আমরা যেমন আল্লাহর নাম বিভিন্ন আরবিতে নাম ধরে ডাকি, রহমান, রহিম, খালিক, মালিক, সত্তার, জব্বার, আল্লাহর যেমন বিভিন্ন নামে আমরা ডাকি, আর হিন্দু ভাইরাও তারাও বিভিন্ন নামে ডাকে। তাই তাদের ধর্মের মধ্যে বলা আছে, একম আশ বিপ্রা বহুদা বিদান্তি, এক সাধুগণ ঈশ্বরকে বহু নামেই ডাকে, তার মধ্যে হলো বিষ্ণু যশ আর ঔরসে আসবেন। বিষ্ণু শব্দের অর্থ হলো ঈশ্বর, যশ শব্দের অর্থ হলো দাস। বিষ্ণু যশ বলতে
ঈশ্বরের দাসের ঔরসে আসবেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, তাহলে যদি এই নবী যদি আসেন, আমরা জানি নবীর বাপের নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল শব্দের অর্থ হলো দাস, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর দাসের ঔরসে এসেছেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন বিশ্বের বুকে প্রচার প্রসার করতে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কলেমার দাওয়াত দিলেন, আমরা অনেকেই মনে করি হিন্দু ভাইরা ফিনার জাহান্নামা খালিদিনা ফিহা, এরা জাহান্নামে কেন যাবে, কারণ বলে এরা কলেমা পড়ে না বলে তাই, আমরা মুসলমান এরা কলেমা পড়েছি আরবিতে।